সবার বাতি জ্বালানো হয়েছে আশা করি। আপনারা প্রশ্নের যথাযথ উত্তর দেবেন। ঐশ্বর সন্তানের স্বাধীনতায় জীবন যাপন করার উদ্দেশ্যে তোমরা কি পাপ পরিত্যাগ করো? তোমরা কি পাপের প্রভুত্ব অস্বীকার করে পাপের মায়া পরিত্যাগ করো? সর্ব পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে তোমরা কি বিশ্বাস করো? পরম পিতার একমাত্র পুত্র যিনি কুমারী মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করে ক্রুশে প্রাণ ত্যাগ করেছেন, মৃত্যুকে জয় করে কবর থেকে পুনরুত্থান করেছে এবং পিতার পার্শ্বে মহাগৌরবে উপস্থিত আছে, সেই প্রভু যীশু খ্রিস্টে তোমরা কি বিশ্বাস করো? পবিত্র আত্মা পূর্ণময় বিশ্বজনীন মণ্ডলী খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে তোমরা কি বিশ্বাস করো? প্রভু যীশু খ্রিস্টের পিতা সর্বশক্তিমান পরমেশ্বর দীক্ষার জলে ও পবিত্র আত্মার প্রেরণায় আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে নবজন্ম দান করেছে। পিতা অনুগ্রহ করো আমরা যেন আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকি এবং একদিন তারই অনুসরণে শাশ্বত জীবন রাজ্যে প্রবেশ করতে পারি, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন।